নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ সোমার পাকশালায় আপনাদের আরেকটি রেসিপির সাথে স্বাগত তো আজকে আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ ছানার পাতুরি ঠিকই ধরেছেন আপনারা ছানার পাতুরি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটি কিন্তু নিরামিষ দিনে গরম ভাতের সাথে অপূর্ব লাগে তো চলুন এটি বানাবার জন্য কি কী লাগছে এর জন্য প্রথমেই আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে কালো সর্ষে বড় চামচের এক চামচ পোস্তও দিলাম বড় চামচের এক চামচ আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে নারকেল দিয়ে এটাকে মিক্সিতে খুব মিহি করে কিন্তু পেস্ট করে নেব দেখুন ভীষণ মিহি করে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি এবার এদিকে ছানা নিয়েছি ছানাটাকে আমি ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছিলাম আর ছানাটা জল ঝরিয়ে নিয়েছি কিন্তু জলটা এমনভাবে ঝরাবেন যাতে খুব শক্ত না হয়ে যায় দেখুন আমি ছানাটা মাখছি দেখলেই বুঝতে পারবেন যে ছানাটার মধ্যে কিন্তু নরম ভাব আছে আর জলও কাটছে না তো এইভাবে ছানাটাকে কিন্তু একটু মেখে নিলাম ছানাটা কিন্তু খুব ভালোভাবে স্মুথ হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নারকেল সে পেস্টটা এখানে দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার পর এরপরে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে চিনি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো আপনারা আপনাদের পরিমাণ দেখে দেবেন লবণ এবং মিষ্টিটা তাছাড়া কাঁচা লঙ্কাটাও আপনারা কিন্তু দেখে দেবেন এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই পাতুরির মেন হচ্ছে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে পাতুরির মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এবার কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ছানা এবং বাকি যে আমি মশলাগুলো দিলাম সেগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় এবার দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর ছানাটার মোটামুটি বেশ সফট হয়ে গেছে এবার আমি কলা পাতাটাকে গ্যাস ওভেনের মধ্যে একটু সেঁকে নিচ্ছি তাতে কি হবে কলা পাতাটা নরম হয়ে যাবে আর যখন আমি ভাঁজ করব তখন কিন্তু ভেঙে যাবে না তো এটা আপনারা গরম জলেও কিন্তু ডুবিয়ে তুলে নিতে পারেন তাতেও নরম হয়ে যাবে তাছাড়াও আপনারা তাওয়া বসিয়ে তাওয়ার উপর দিয়ে আপনারা কাপড় দিয়ে একটু চেপে চেপে সেঁকে নিতে পারেন তাতেও কিন্তু নরম হয়ে যায় এবার দেখুন এই কলাপাতার মধ্যে আমি যে ছানাটা রেডি করলাম এই ছানাটাকে এবার ভেতরে দিয়ে আর কলা পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে দেবো দিয়ে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি সুতো দিয়ে বেঁধে দেওয়ার পর দেখুন একটা রেডি করে নিয়েছি এবারে আরেকটা আমি রেডি করে আরেকবার দেখাচ্ছি এটাকেও সেম প্রসেসে এরকম ভাঁজ করে নেব আর এভাবে কিন্তু চার সাইডটা মুড়ে নিয়ে সুতো দিয়ে কিন্তু বেঁধে নিতে হবে সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিলেই মোটামুটি এই পাতুরির যে মোড়াটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে এবার দেখুন রেডি করে নিয়েছি এখানে তিনটে আমি রেডি করলাম আর এখানে দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে খুব সামান্য সর্ষের তেল এখানে হাফ চামচের মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো রেডি করে রাখা পাতুরিগুলো এখানে পাতুরিগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো এক পিঠটা হওয়ার জন্য এক পিঠটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে কলা পাতাটা দেখবেন তখন কিন্তু পুরা পুরা হয়ে যাবে সেই সময় কিন্তু আরেক পিঠটা উল্টে দিতে হবে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আর শিম জালে এটা হয়েছে নাহলে কিন্তু খুব বেশি পুড়ে যাবে তো শিম জলে ঢাকা দেওয়ার পর এক পিঠটা দেখুন উল্টে দিচ্ছি আর এবার আরেক পিঠটাও কিন্তু আরও চার মিনিট থেকে পাঁচ মিনিটের মতো ঠেকে দেব। দিয়ে দেখুন পিঠটাই কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনাদের একটা আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নিরামিষ দিনে এরকম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো লাগে তো আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে আপনারা যদি হলুদ দিতে চান তো হলুদ দিতে পারেন সেখানে একটু হলুদ কালার হবে আমি এখানে পুরোপুরি কিন্তু সাদা একদম ধপধপে সাদা হয়েছে আমি এখানে হলুদ ব্যবহার করিনি আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ